ক্লার্ক পরীক্ষার আপডেট দিতে যাচ্ছি। জব বার্তা চ্যানেলে আপনাদের স্বাগত। জব ও এডুকেশন সম্পর্কিত খবরাখবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এই আপডেটটি দিতে যাচ্ছি যেটা আজকের বর্তমান পত্রিকায় প্রকাশিত হয়েছে, চলুন তাহলে দেখে নেওয়া যাক। পঞ্চায়েত ভোটের দিনই ক্লার্ক পরীক্ষার মেধা তালিকা প্রকাশ করবে পিএসসি। 21 মে থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু, ডাক পাচ্ছেন 2390 জন। পঞ্চায়েত ভোটের দিনই অর্থাৎ আগামী সোমবার রাজ্য সরকারি দপ্তরে কেরানি নিয়োগের লিখিত পরীক্ষার সফল প্রার্থীদের চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করবে পাবলিক সার্ভিস কমিশন পিএসসি। ওই দিন কমিশনের ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হবে। ওয়েবসাইটটা আপনারা দেখতেই পাচ্ছেন, www.pscwbapplication.in। দীর্ঘদিন পর 2016 সালে লোয়ার ডিভিশন ক্লার্ক LDC পদে এই পরীক্ষার আয়োজন করেছিল রাজ্য স্টাফ সিলেকশন কমিশন SSC। দুই দফায় লিখিত পরীক্ষার পর গত বছরের জুলাইয়ে নিয়োগকারী ওই সংস্থাকে গুটিয়ে ফেলার সিদ্ধান্ত নেয় নবান্ন। তারপরই এর পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশের দায়িত্ব দেওয়া হয় পিএসসিকে। এলডিসির 1250টি শূন্য পদের জন্য 2390 জন সফল প্রার্থীকে ডাকতে চলেছে। আগামী 21 মে থেকে সংশ্লিষ্ট প্রার্থীদের নথি পরীক্ষা কিংবা ডকুমেন্ট ভেরিফিকেশনের কাজ শুরু করবে এই সাংবিধানিক সংস্থা। উল্লেখ্য, এই কেরানি নিয়োগের ক্ষেত্রে কোনো ইন্টারভিউ নেওয়া হয় না, মেধা তালিকায় থাকা প্রার্থীদের যাবতীয় নথি পরীক্ষার পরই সংশ্লিষ্টদের প্যানেল তৈরি করে তাদের চূড়ান্ত নিয়োগপত্র দেওয়ার জন্য রাজ্য সরকারকে সুপারিশ করবে পিএসসি। এই প্রসঙ্গে পিএসসির চেয়ারম্যান দীপঙ্কর দাশগুপ্ত বলেন, রাজ্য সরকার এলডিসি সহ কয়েকটি পরীক্ষায় চূড়ান্ত ফল প্রকাশের দায়িত্ব আমাদের দিয়েছিল, আমরা পঞ্চায়েত ভোট পর্বের মধ্যে তা প্রকাশের লক্ষ্যে কাজ করেছিলাম। ইতিমধ্যে কৃষি প্রযুক্তি সহায়ক মোটর ভেহিকেল ইন্সপেক্টর পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করে ইন্টারভিউ প্রক্রিয়া চালু হয়ে গিয়েছে। এবার ক্লার্ক পদে নিয়োগের জন্য সফল প্রার্থীদের তালিকা প্রকাশ করতে চলেছি। নির্দিষ্ট সময়ে এই কাজ সম্পন্ন করার কৃতিত্ব অবশ্য পিএসসির সমস্ত কর্তা এবং কর্মীদের বলেই মনে করেন দীপঙ্কর বাবু। উল্লেখ্য, এই মুহূর্তে একজন এলডিসি কর্মীর মাসিক বেতন হবে প্রায় 19 হাজার টাকা। সংশ্লিষ্ট পদে কর্মীদের এই মুহূর্তে মূল বেতন 8840 টাকা, তবে তার সঙ্গে যোগ হবে 100 শতাংশ মহার্ঘ ভাতা DA এবং 15% বাড়ি ভাড়া ভাতা। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায় আসার পর গ্রুপ সি পর্যায়ের এই পদে নিয়োগ হতে চলা নয়া কর্মীদের জন্য নয়া বিধি তৈরি করেছিল। সেখানে সিদ্ধান্ত হয়েছিল এলডিসি পদে চাকরি পাওয়া ব্যক্তিদের 3 বছর প্রবেশনে থাকতে হবে। এই সময়ের মধ্যে বিভাগীয় পরীক্ষায় পাস করতে হবে। মূলত বাংলা এবং ইংরেজিতে টাইপ করার দক্ষতাকে মাপকাঠি করা হয়েছিল। বলা হয়েছিল মিনিটে বাংলায় ন্যূনতম 10টি এবং ইংরেজিতে 20টি শব্দ টাইপ করতে হবে। প্রবেশনে থাকার সময় 3 বার এই পরীক্ষা বসার সুযোগ পাবেন প্রার্থীরা। তাতে সফল না হলে চাকরি চলে যাওয়ার সংস্থান রাখা হয়েছিল এই বিধিতে। পরবর্তী সময়ে প্রবেশনে থাকার সময়সীমা 3 বছর থেকে কমিয়ে 2 বছর করা হয়। তবে বছর দেড়েক আগে এই বিজ্ঞপ্তি জারি করে প্রবেশনে থাকার বিষয়টি পুরোপুরি তুলে দেয় রাজ্য সরকার। অর্থাৎ এলডিসি পদে এখন নিয়োগ হলে কোনো রকম প্রবেশন পিরিয়ড থাকবে না। অন্যদিকে 2016 সালে এই কেরানি নিয়োগের প্রথম পরীক্ষায়
প্রথম লিখিত পরীক্ষা হয়। অন্যদিকে 2016 সালে এই কেরানি নিয়োগের প্রথম লিখিত পরীক্ষা হয়। 100 নম্বরের মাল্টিপল চয়েস বেস এই পরীক্ষায় সফল প্রার্থীদের ডাকা হয় চূড়ান্ত লিখিত পরীক্ষায়। সেখানে 50 নম্বরের ইংরেজি এবং 50 নম্বরের বাংলা যার যে মাতৃভাষার পরীক্ষার বিবরণ ধর্মী প্রশ্নপত্র ছিল, সংশ্লিষ্ট পরীক্ষায় সফল প্রার্থীদের থেকেই এই 2390 জনকে বেছে নেওয়া হয়েছে, যাদের মধ্যে থেকে এলডিসি পদের জন্য চূড়ান্ত নিয়োগপত্র পাবেন 1250 জন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।